কাবাঘর থেকে মাত্র 21 মিটার দূরে অবস্থিত এই কূপ ও এর পানি নিয়ে কম রহস্যের সৃষ্টি হয়নি। এর পানি যেন কখনোই শেষ হয় না। এটি যেমন সুস্বাদু তেমনি জীবাণুমুক্ত। কেবল তৃষ্ণা নয়, মানুষের ক্ষুধা ও ক্লান্তি দূর করতে সক্ষম জমজমের পানি। এই পানি নিয়ে মানুষের চিন্তা তাই কখনোই থেমে থাকেনি। আর সেই চিন্তার অংশ হিসেবে এবার এক জাপানি বিজ্ঞানী জমজমের পানির উপরে পরীক্ষা চালিয়েছেন। বলছিলাম জাপানি বিজ্ঞানী মাত্র ইমোতোর কথা। রহস্যে ঘেরা জমজম কূপ সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইমোতো যখন জানতে পারেন যে আকাশ থেকে মাটিতে পড়া তুষারের এক একটি কণা একে অন্যের চাইতে আলাদা হয়ে থাকে, তখনই পানি ও তুষারের উপর তার আগ্রহ জন্ম নেয়। কোন স্থানের সব পানির বৈশিষ্ট্য এক হতে বাধ্য, তাহলে আকাশ থেকে ঝরে পড়া তুষারের গঠন কি করে আলাদা হয়? পানিতে হাইড্রোজেন ও অক্সিজেন থাকে, তাই তুষারের ক্ষেত্রে ভিন্নতা থাকার কোনো প্রশ্নই ওঠে না। এ ব্যাপারে আগ্রহ থেকে গবেষণার কাজ শুরু করেন ইমোতো। তিনি তুষার কণাকে জমাটবদ্ধ করার চেষ্টা করেন, কারণ জমাটবদ্ধ অবস্থায় তুষার কণা জ্যামিতিক আকার ধারণ না করে তার প্রাথমিক আকার ধারণ করবে, এমনটাই ভেবেছিলেন তিনি। পরবর্তী সময়ে ইমোতো অবাক হয়ে লক্ষ্য করেন যে তার ভিন্ন ভিন্ন নমুনা থেকে আসলে ভিন্ন ভিন্ন তুষার কণা খুঁজে পাওয়া যাচ্ছে। একটি কামড়াকে -7°C উষ্ণতায় নিয়ে যাওয়া হয়, এরপর সেখানে ক্যামেরা ধারণ করা হয় শুধু বরফের গলে যাওয়ার সময়টুকু দেখার জন্য। অবাক হয়ে লক্ষ্য করেন ইমোতো যে দুইটি নল, দুইটি খাল, দুইটি নদী থেকে নেওয়া তার নমুনা সম্পূর্ণ আলাদা। পানির মূল উপাদান এক হলেও এদের বৈশিষ্ট্য ভিন্ন। এই গবেষণা করার মাঝপথে বিজ্ঞানীকে জমজমের পানির কথা বলা হয়। এক সৌদি ছাত্র ইমোতোকে পরিচয় করিয়ে দেয় জমজমের পানির সাথে। নিজের গবেষণাকে আরেকটু বাড়িয়ে নিয়ে জমজমের পানির উপরে পরীক্ষা শুরু করেন এই বিজ্ঞানী। কোনোভাবে পানিটির স্ফটিকায়ন বা আণুবীক্ষণিক বিন্যাসটি করা সম্ভব হচ্ছিল না। 1000 গুণ পাতলা করেও কোনো লাভ হচ্ছিল না। অবশ্য এর আরেকটু পরে 1 ঘন সেন্টিমিটার পানিটি 1 লিটারে পরিণত হয় এবং স্ফটিকের আকার ধারণ করে। এই স্ফটিকে 2টি স্তর ছিল, জম এবং জম, মোট 2টো শব্দের মিশ্রণে গঠিত পানি বিধায় এমন হয়েছে বলে ধারণা করা হয় তখন। পরবর্তীতে ইমোতোকে প্রস্তাব দেওয়া হয়েছে কেউ একজন স্ফটিকের সামনে দাঁড়িয়ে কোরআন পাঠ করবেন। ইমোতো কথাটি মেনে নেন এবং তারপরই জন্ম নেয় বিস্ময়। একেবারে সঠিক আকারের একটি স্ফটিক তৈরি হয়। এরপর পানির সামনে আল্লাহর নাম পাঠ করে যেতে থাকলে একটির পর একটি স্ফটিক জন্ম নিতে থাকে। 15 বছর ধরে গবেষণা চালানোর পর মেসেজেস ফ্রম ওয়াটার নামে একটি 5 খণ্ডের বই প্রকাশ করেন ইমোতো। তিনি সেখানে লেখেন যে জমজমের মতো বিশুদ্ধ পানি আর কোথাও নেই, এটি বারবার ব্যবহার করলেও নিজের গুণ বদলায় না। এক বোতল পানির মাঝে 1 ফোঁটা জমজমের পানি ফেলে দিলে পুরো বোতলের পানি জমজমের পানির গুণ ধারণ করে। জমজমের পানিকে নিজের দেখা এখন পর্যন্ত সবচাইতে অনন্য পানি বলে স্বীকার করে নেন এই বিজ্ঞানী। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায়। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।